দল বিরোধী কার্যকলাপ এবং সেই কার্যকলাপের জেরে এবার দল থেকে বহিষ্কার করা হলো নেতাকে যে নজর রেখেছি কার্যকলাপের বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলো বীরভূমের রামপুরহাট নম্বর তৃণমূল কংগ্রেসের নেতা আকবর আলমকে আকবর আলম আয়াসী গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মাস ছয়েক আগেই তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তারপর থেকেই তাকে দল থেকে বহিষ্কার করা হয় তৃণমূল কংগ্রেসের রামপুরহাট এক নম্বর ব্লক কমিটি মিটিং করে তাকে দল থেকে বহিষ্কার করে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল ওপর মহল থেকে উচ্চ নেতৃত্ব এটা করেছে আশিস ব্যানার্জি এখানে ঘোষণা করেছে গত তেরো তারিখে সেটা তো জানি না ওপর জানে তো দলবিরোধী কার্যকলাপের প্রমাণ ওনাদের কাছে আছে এবং বহুদিন থেকে ওরা বলছে কত এটা যে ওকে বহিষ্কার করার জন্য ছ বছর